আমন্ত্রণ জানাচ্ছি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তীরে এসে তরি ফরচুন বরিশালের মাত্র এক রানের জন্য শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের এবার অবশ্য সুযোগ হাত ছাড়া করেনি বরিশাল বোলারদের দাপুটে পারফরমেন্সে কুমিল্লাকে মাত্র একশত চুয়ান্ন রানে আটকে দেয় তামিম ইকবালের দল সহজ লক্ষ্য তারাই তামিম ও মেহেদি হাসান মিরাজ মিলে প্রত্যাশিত শুরুই এনে দেন দলকে মাঝে কায়েল মেয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে শিরোপায় চুমু এঁকে দেওয়ার সুযোগ করে দিয়েছে বরিশালকে সবশেষ দুই মৌসুমে চ্যাম্পিয়ন হওয়া কুমিল্লার সুযোগ ছিল হ্যাট্রিক শিরোপা জিতার তবে কুমিল্লার হ্যাট্রিক শিরোপা থামিয়ে প্রথমবারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল ফাইনালে শিরোপা জিততে বরিশালকে একশত পঞ্চান্ন রানের লক্ষ্য ছুড়ে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বরিশাল প্রথম ওভারে পায় বারো রান যার এগারো রানে আসে অতিরিক্তর খাতায় এরপরের ওভারেই মেহেদি হাসান মিরাজ ও তামিম ইকবাল মিলে স্কোর যোগ করেন আরও পনেরো রান দুই ওভারে সাতাশ রানের পুঁজি নিয়ে থামেনি বরিশাল তৃতীয় ওভারে তানভীরকে জোড়া ছক্কা হাঁকান তামিম তিন ওভারে একচল্লিশ রানের পুঁজি পেয়ে পাওয়ার প্লেতে উনষাট রান সংগ্রহ করে বরিশাল সেখান থেকে দুই ওপেনারের ব্যাটেই এগোতে থাকে বরিশাল যেখান থেকে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তামিম শেষ পর্যন্ত মাত্র ২৬ বল থেকে উনচল্লিশ রানের ঝড়ো ব্যাটিং করে দলীয় ছিয়াত্তর রানে থামেন তামিম এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ফরচুন বরিশালকে কাইল মেয়ার্স তিরিশ বল থেকে ছেচল্লিশ রানের ঝড়ো ব্যাটিং করেন মুশফিক ১৩ রান করে আউট হন শেষ দিকে মাহমুদুল্লা রিয়াদ সাত বল থেকে সাত রান করেন এছাড়া সাত বল থেকে আট রান করে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ডেভিড মিলার এদিকে ম্যাচ হেরে কুমিলা দলের মালকিন নাফিসা কামাল বলেন আমরা আজকে ভালো ক্রিকেট খেলতে পারিনি শুরু থেকেই উইকেট হারিয়েছি স্কোর বোর্ডে বড় রান করতে পারিনি বোলাররাও শুরুতে বল হাতে আমাদের ব্রেক থ্রু এনে দিতে পারেনি তবে হ্যাঁ আমাদের দলের ছেলেরা যথেষ্ট চেষ্টা করেছে আমরা দারুণ একটি টুর্নামেন্ট কাটিয়েছি তবে আন্দ্রে রাসেলকে কেন শুরুতে ব্যাটিংয়ে পাঠানো হয়নি এই জায়গাটায় আমার একটা প্রশ্ন রয়েছে মিডল অর্ডারে আন্দ্রে রাসেলকে ব্যাটিংয়ে পাঠালে হয়তো আমাদের রানটা আরও বেশি হতো সম্মানিত দর্শক আন্দ্রে রাসেলের ব্যাটিং অর্ডার নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে